এই যে ধীরে ধীরে বাংলার সব কিছু বাঙালি তথা ভূমিপুত্র ময় হয়ে উঠছে। বাংলার রাজনীতি, রাজ্য সরকারি চাকরি পরীক্ষার নিয়ম, ক্রিকেট পর্যন্ত সব কিছুই কোথাও গিয়ে বাঙালি 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 এই কথাটা চারিদিকে ভাসছে। গতকাল যে কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা সরকার ঘোষণা করেছে যে এটা বাংলা এবং নেপালিতে হবে, সারা বাংলার জন্য বাংলায় এবং পাহাড়ের জন্য নেপালিতে হবে, তার বিরুদ্ধে কোর্টে গেছিল, সেখানে উর্দুভাষী একটা গোষ্ঠী, গার্ডেন নিচের একটা সংগঠন, তারা কোর্টে গেছিল। সেখানে রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেল তিনি জোরালো সওয়াল করেন বাংলার পক্ষে অন্যান্য রাজ্যের নিয়ম দেখিয়ে, এবং কোর্ট সন্তুষ্ট হয়। কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি সন্তুষ্ট হয়ে সেই আবেদনকে পত্রপাঠ খারিজ করে দেয়। অর্থাৎ গত কয়েক বছর আগে যেটা শুরু হয়েছে যে পুলিশ কনস্টেবল নিয়োগ, রাজ্য পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা শুধুমাত্র বাংলা এবং নেপালিতে হয়, এবার কলকাতা পুলিশের কনস্টেবল নিয়োগের পরীক্ষা শুধুমাত্র বাংলা এবং নেপালিতে হবে। যে বাংলা পক্ষ যে বাঙালি বাঙালি বাংলা ভাষা রাজ্য সরকারি চাকরির পরীক্ষায় বাংলা ভাষা বাধ্যতামূলক করতে হবে, এই যে বারবার প্রচারটা করছে, আন্দোলনগুলো করছে, তার ফল কিন্তু পাওয়া যাচ্ছে। আজকে সকলে সংবাদপত্র দেখেছেন, যারা পেপার খেয়াল করেছেন, যারা বাংলা পক্ষর পেজে চোখ রেখেছেন, সিএবি বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি, তারা ঠিক করেছে যে রঞ্জিতে এবং ফার্স্ট ডিভিশনে যে ভোরে ভোরে বাইরের রাজ্যের প্লেয়ার খেলানো হয়, সেটা এবার বাংলার জেলার বাঙালি খেলবে, ভূমিপুত্ররা খেলবে। তাই জেলাভিত্তিক এবং জেলা থেকে জোনভিত্তিক টুর্নামেন্ট করে জেলা থেকে ভূমিপুত্র প্লেয়ার তোলা হচ্ছে। এটা এমনি এমনি হয়নি, বাংলা পক্ষ এর জন্য রক্তক্ষয়ী আন্দোলন করেছে। আমাদের ভাই দেবাশিসের মেরে হাত ভেঙে দিয়েছিল বহিরাগত খেলোয়াড় রূপী গুন্ডারা। আমরা পুলিশ কেস খেয়েছি, আমি সহ 10 জন লালবাজারে গ্রেপ্তার হয়েছি। বাংলায় বাঙালি রঞ্জি টিমে ফার্স্ট ডিভিশনে কেকেআরে বাঙালি খেলোয়াড়ের দাবিতে, ভূমিপুত্র খেলোয়াড়ের দাবিতে আন্দোলন করতে গিয়ে, যে আজকে বাংলার সবকিছু বাঙালিময় হয়ে উঠছে। ক্রিকেটে বাঙালি চাই, চাকরির নিয়মে বাংলা ভাষা চাই, চাকরিতে বাঙালি চাই, তা কিন্তু এই গত 4 বছরে বাংলা পক্ষর আন্দোলনে আপনাদের সহযোগিতায়, যে কয়েক হাজার কয়েক লাখ মানুষের সহযোগিতায় আমরা এরকম সাফল্য পাচ্ছি। চাকরিগুলো পাবে বাঙালি ছেলে মেয়েরা, খেলবে বাঙালি ছেলে মেয়েরা, আপনার বাড়ির ছেলে মেয়ে চাকরি করবে, আপনার বাড়ির ছেলে মেয়ে বাংলা পক্ষ লড়াইয়ের ফলে। তাহলে আরও যদি বেশি বাঙালি যুক্ত হয়, আরও যদি প্রতিটা পাড়ায় পাড়ায় বাংলা পক্ষর সহযোদ্ধা সমর্থন তৈরি হয়, তাহলে ভাবুন খেলা কত দ্রুত আরও বেশি করে ঘুরবে, সব কিছু পুনর্দখল হবে। এবং আরও একটা খবর দিই, একটু আগেই আমার হাতে একটা লিস্ট এসেছে, সেটা কিসের চাকরির লিস্ট, বিদ্যুৎ দপ্তরের চাকরি। সেই বিদ্যুৎ দপ্তরের চাকরি আমি একটা লিস্টের নাম পড়ে শোনাবো। আগে আমরা দেখতাম বিদ্যুৎ দপ্তরের চাকরিতে, যখন লাইভ করেছি বারবার, প্রমাণ দিয়ে লাইভ করেছি যে বিহার ইউপির ছেলে মেয়ে ভরে যাচ্ছে ভরে যাচ্ছে, বাঙালি ছেলে মেয়েরা চাকরি পাচ্ছে না বিদ্যুৎ দপ্তরে, WBSEDCL, সেখানে বাঙালি ছেলে মেয়েরা বঞ্চিত। আমরা জেলায় জেলায় আন্দোলন করেছি, আমরা বিদ্যুৎ দপ্তরে বারবার আন্দোলন করেছি, তার ফল কিন্তু আমরা পাচ্ছি এবার। আজকেই একটু আগেই আমার হাতে লিস্টটা এসেছে, দেখুন এই যে বিদ্যুৎ দপ্তরের চাকরির পরীক্ষার লিস্ট, এটা আমি পড়ে শোনাচ্ছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, এর যে JOT কাম TA আন্ডার WBSEDCL এই পোস্টে চাকরি ছিল, JOT কাম TA টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সম্ভবত, সেখানে চাকরি পেয়েছে সব বাঙালি। এবং শুনলাম গত 5 থেকে 10 বছরের মধ্যে সব থেকে বেশি পার্সেন্টেজ বাঙালি চাকরি পেয়েছে এবার। লিস্টটা শুনুন, আগে শুনেছিলেন 70 থেকে 80 ভাগ, 70 থেকে 80% গুটকা ভুজিয়া, এবার লিস্ট আমি পড়ে শোনাচ্ছি তাহলেই বুঝবেন। শান্তনু কর্মকার, বিশ্বজিৎ প্রামাণিক,
সন্তু কুমার পাল, সায়ন পড়িয়া, গৌরব ব্যানার্জি, অভিজিৎ কুমার পাল, সিদ্ধনাথ ছেত্রী, অমিত কুমার কোলে, কল্যাণ বসু, শুভেন্দ্র মণ্ডল, অরুণ কর্মকার, তরুণ সামন্ত, সুমন কুমার সি, অনিন্দ কুমার ভাণ্ডারী, বিষ্ণুপদ মণ্ডল, সুমন্ত কুণ্ডু, দীপক দত্ত, রাজেশ চন্দ্র রায়, সৌরভ রায়, হরিপদ বিশ্বাস, অভিজিৎ দাস, মোহাম্মদ সঈদ, রিন্টু পাল, শ্বেতা ধর, রাজীব সাহা, সঞ্জয় বর্মন, সুব্রত রায়। এই যে এই লিস্ট শুধু বাঙালি এবং ভূমিপুত্র। দেখলেন এতগুলো নাম বললাম, 30টা নাম বলে দিলাম, কোনো একটা গুটকা ভুজিয়ার নাম পেলেন? বাংলা পক্ষ লড়েছে, বিদ্যুৎ দপ্তরে বারবার লড়েছে, সেই WBSEDCL এর অফিসে বারবার ডেপুটেশন দিয়েছে, বিভিন্ন জেলায় জেলায় আমরা ডেপুটেশন দিয়েছি WBSEDCL এর অফিসে, আন্দোলন করেছি, তার ফল পাওয়া যাচ্ছে। তো যে লিস্ট পড়তে গেলে 70-80% গুটকা ভুজিয়ার নাম আসত, দেখুন শুধু বাঙালি, বাঙালি আর বাঙালি। লিস্টটা পড়লাম তো, হাতে দেখতে পাচ্ছেন লিস্টটা আছে, দেখতেই পাচ্ছেন যতগুলো নাম বললাম, শুধু বাঙালি, এরপর শুধুই বাঙালি। গুটকা ভুজিয়ার সংখ্যা খুবই হাতে গোনা, আমরা পারছি, কারণ আমরা লড়ছি, কারণ বাঙালি আমাদের সাথে আছে, কারণ আমরা অর্থনীতির প্রশ্নে লড়ছি, আমরা ধর্ম অজুহাতে বাঙালির মধ্যে লড়াই লাগাতে লড়ছি না, আমরা অনেক লড়েছি নিজেদের মধ্যে, আমরা এখন চাকরির প্রশ্নে লড়ছি, আমরা এখন কাজের প্রশ্নে লড়ছি, আমরা এখন ব্যবসার প্রশ্নে লড়ছি, আমরা এখন বাংলা ভাষার স্বার্থে লড়ছি। এই যে আস্তে আস্তে বাঙালি জুটছে আন্দোলনে, বাঙালি সামিল হচ্ছে জেলায় জেলায়, মিছিলের দৈর্ঘ্য লম্বা হচ্ছে আরো, এর ফল কিন্তু আমরা পাচ্ছি। তো CAB যেখানে আমরা রক্তক্ষয়ী আন্দোলন করেছি, আমাদের মার্কে ভাইয়ের হাত ভেঙে গেছে, যেখানে আমরা পুলিশ কেস খেয়েছি, ফলস মামলা করা হয়েছে আমাদের বিরুদ্ধে, যেখানে আমি সহ আরো 10 জন বাংলা পক্ষ সহযোদ্ধা লালবাজারে গ্রেপ্তার হয়েছিলাম প্রতিবাদ করতে গিয়ে ইডেনের সামনে। বাঙালি ক্রিকেটার চাই, ভূমিপুত্র ক্রিকেটার চাই, জেলা ভিত্তিক টুর্নামেন্ট করতে হবে, ফার্স্ট ডিভিশনে ভূমিপুত্র প্লেয়াররা খেলবে, রঞ্জি টিমে 7-8 জন বাইরের রাজ্যের প্লেয়ার খেলানো যাবে না। এই যে আমরা অন্য রাজ্যের নিয়ম দেখাচ্ছি, এখানে লড়ছি, লড়তে লড়তে কিন্তু সাফল্য পেয়েছি, এবং CAB ভূমিপুত্র সংরক্ষণ আইন আগেই চালু করেছে, এবার তারা জেলা এবং জোন ভিত্তিক টুর্নামেন্ট করে তারা প্লেয়ার তৈরি করছে, ভূমিপুত্র প্লেয়ার, বাঙালি প্লেয়ার। আপনার বাড়ির ছেলে মেয়েটা যে কোচিং সেন্টারে যায়, সে কিন্তু এবার ফার্স্ট ডিভিশন খেলতে পারবে, রঞ্জি খেলা সুযোগ পাবে। এই জন্য আমরা লড়ছি, বুঝতেই পারছেন সাফল্য আসছে, লড়লে সাফল্য আসে। এবং WBSEDCL এর চাকরির লিস্ট পড়ে শোনালাম, এবং গতকাল কোর্টের রায় শুনেছেন, কলকাতা হাইকোর্ট বলে দিয়েছে যে সরকার যা ঠিক করেছে গোটা বাংলার জন্য বাংলা, এবং পাহাড়ের জন্য পাহাড়ের বাংলার পাহাড়ের অংশরার জন্য নেপালিতে পরীক্ষা হবে, হিন্দি উর্দু হবে না। রাজ্য পুলিশের কনস্টেবলে হিন্দি উর্দু ঢোকানোর চেষ্টা হয়েছিল, বাংলা পক্ষ সেই চেষ্টা ব্যর্থ করেছিল, কলকাতা পুলিশও সেই একই নিয়ম হয়ে গেল, বাঙালি ছেলে মেয়েরা চাকরি পাবে। আমরা বাংলায় দ্বিতীয় এইমস এর দাবিতে লড়ছি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, 2 দিনাজপুরে মানুষের যে ক্ষোভ তৈরি হয়েছে, সেখানে 18টা বিজেপি এমপির অধিকাংশই সেখানে, তারা কেন এইমস এর জন্য লড়ছে না? তারা বিহারে 2টো এইমস থাকলে, UPতে 2টো এইমস থাকলে, বাংলায় কেন 1টা এইমস থাকবে বলতে পারেন? উত্তর দক্ষিণে ঝামেলা লাগানোর জন্য আমরা কিন্তু রায়গঞ্জে বা জলপাইগুড়িতে 2টো এইমস এর দাবিতে লড়ছি, আমরা কিন্তু লড়ছি। তিস্তা জলের ওপর উত্তরের এই জেলাগুলো সেচ ব্যবস্থা নির্ভর করে, ভারত সরকার তিস্তার জল
বাংলাদেশকে দিয়ে দেবে বলছে, আমরা চাই তিস্তা চুক্তি বাতিল হোক, সেই জন্য আমরা লড়ছি। উত্তরের এই জেলাগুলো কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, এই জেলাগুলোয় কলকাতা থেকে পর্যাপ্ত ট্রেন নেই। আমরা অতিরিক্ত তিনটে ট্রেনের জন্য প্রতিদিন যাতে তিনটে ট্রেন বাড়ে সেই জন্য আমরা শিয়ালদায় ডিআরএমের কাছে ডেপুটেশন জমা দিয়েছি। আমরা যাদবপুরে ভূমিপুত্র সংরক্ষণ আইন ডোমিসাইল চালু করিয়েছিলাম বলেই আজকে বিশাখ মণ্ডলরা 2 কোটির চাকরি পাচ্ছে। আগামীতে যত যত বড় চাকরি হবে সব বাঙালি সহ ভূমিপুত্ররা পাবে, কারণ আগে সব গুটকা ভুজিয়ায় ভরে যাচ্ছিল। বাংলা পক্ষ লড়াইয়ে যাদবপুর ইউনিভার্সিটিতে ডোমিসাইল চালু হওয়ার পর শুধুই বাঙালি ছেলে মেয়ে, ভূমিপুত্র ছেলে মেয়ে, এবং সেখানে বড় চাকরিও পাবে বাঙালি তথা ভূমিপুত্র ছেলে মেয়েরা, আপনার বাড়ির ছেলে মেয়েরা। আমরা লড়েছি, বাঙালি আমাদের সঙ্গে আছে। আরও বেশি করে যত বাঙালি বাড়বে, যেদিন দেখে 1 কোটি বাঙালি বাংলা পক্ষর পিছনে থাকবে, দেখবেন চাকরি থেকে ব্যবসা থেকে টেন্ডার, ফুটপাত থেকে হকারি স্পট, সব কিছু বাংলা পক্ষ নেতৃত্বে বাঙালি তথা ভূমিপুত্ররা পাবে। বিহার থেকে এসে বাংলাকে ভাটপাড়া বানাতে পারবে না, ইউপি থেকে এসে ফুটপাত দখল করতে পারবে না, ইউপি থেকে এসে ব্যবসা দখল করতে পারবে না, রাজস্থান থেকে এসে ব্যবসা দখল করতে পারবে না, ইউপি বিহার থেকে WBC এসে চান্স পাবে না, কারণ তাদের রাজ্যে আমাদের ছেলেমেয়েরা চান্স পায় না। আমরা WBCS পরীক্ষায় 100 নম্বরে বাংলা পেপার বাধ্যতামূলকের দাবিতে লড়ছি। মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, কিছুদিন আগেই WBCS যে অ্যাসোসিয়েশন তাদের মিটিংয়ে গিয়ে বলেছে শীঘ্রই ভাষা নীতি আসছে WBCS এর জন্য। আমরা সেই দিনটার অপেক্ষা করছি। আমরা বাঙালি তথা ভূমিপুত্রদের আনন্দের খবর শোনাতে চাই। আমরা জানি বাংলা বাধ্যতামূলক হতে যাচ্ছে। বাংলা পক্ষ কিন্তু আপনার জন্য লড়ছে, আপনার ছেলে মেয়ের জন্য লড়ছে, আমার জন্য লড়ছি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য লড়ছি, প্রতিটা বাঙালির জন্য আমরা লড়ছি। এই লড়াই প্রতিটা বাঙালির, প্রতিটা ভূমিপুত্রের। এই লড়াই যতটা আমার, এই লড়াই ততটাই তোমার, বোঝো। আমরা ভোট রাজনীতি করছি না, আমরা ভোট চাইতে যাচ্ছি না, আমরা ধর্ম ধর্ম খেলছি না, আমরা বলছি নিজের স্বার্থে, নিজের চাকরির স্বার্থে, নিজের ব্যবসার স্বার্থে, বাঙালি হিসাবে অধিকারের স্বার্থে, টেন্ডারের স্বার্থে, বাংলা ভাষার স্বার্থে, বাঙালি জাতির স্বার্থে এখন এক হয়ে লড়তে হবে। দলের ঊর্ধ্বে জাতি, ধর্মের ঊর্ধ্বে জাতি, এই স্লোগানকে সামনে রেখে আমরা লড়ছি। মিছিলে পা মেলাও, ভাবো এই এতজনে মিছিল করে যদি এত কিছু আদায় করা যায়, যখন মিছিলে লাখ লাখ মানুষ থাকবে সেদিন দেখবেন সব কিছু বাঙালির হাতে চলে এসেছে। তাই দায়িত্ব আপনারও, দায়িত্ব আপনারও। যে এতগুলো সাফল্যের কথা বললাম, সাফল্য আরও আসবে, আরও বেশি করে আসবে, কারণ বাংলা পক্ষ বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে, বাংলা পক্ষর জোর বাড়ছে, কারণ বাঙালি বুঝতে শুরু করেছে বাংলা পক্ষ বাঙালি রক্তে মিশে যাচ্ছে। তাই বলি বন্ধু, বাঙালি তথা প্রতিটা ভূমিপুত্রর কাছে অনুরোধ, বাংলা ও বাঙালি শত্রুরা বিজেপি বাংলা ভাগে ষড়যন্ত্র করছে। আমরা বিশ্বাস করি পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। পাহাড় থেকে মোহনা, বাংলা একটাই আছে, একটাই থাকবে, রক্ত দেব কিন্তু বাংলা ভাগ করতে দেব না। আমরা প্রতিটা জেলার উন্নয়ন চাই। আমরা কলকাতা কেন্দ্রীকরণ ধ্বংস করে বাঁকুড়া জেলার উন্নয়ন চাই, পশ্চিম বর্ধমানের উন্নয়ন চাই, সুন্দরবনের উন্নয়ন চাই, পুরুলিয়ার উন্নয়ন চাই, বীরভূমের উন্নয়ন চাই, নদিয়ার চাই, মুর্শিদাবাদের চাই, হাওড়ার চাই, হুগলির চাই, কোচবিহারের চাই, আলিপুরদুয়ারের চাই, জলপাইগুড়ির চাই, 2 দিনাজপুরের চাই, মালদার চাই, প্রতিটা জেলার উন্নয়ন চাই, প্রতিটা জেলার ছেলেমেয়েদের চাকরি চাই, ভূমিপুত্র সংরক্ষণ চাই। বিহার ইউপি থেকে লোক ভরানো যাবে না এখানে। আমাদের ছেলেমেয়েরা কোচবিহার থেকে এসে আসানসোল শিল্পাঞ্চলে কাজ করবে, মালদা থেকে এসে দেউচাপাচামে কয়লা খনিতে কাজ করবে, হুগলি থেকে এসে কলকাতায় বানতলা লেজার কমপ্লেক্সে কাজ করবে, বীরভূম থেকে এসে হাওড়ার লজিস্টিক্স হাবে কাজ করবে, হাওড়া থেকে শিলিগুড়িতে গিয়ে হোটেল ব্যবসা করবে,
মুর্শিদাবাদ থেকে গিয়ে শিলিগুড়ি লজিস্টিক সাবে কাজ করবে। গোটা বাংলায় যা চাকরি ব্যবসা কাজ আছে তা প্রতিটা জেলার বাঙালি সহ ভূমিপুত্ররা ভোগ করবে, এর ওপর আমাদের প্রথম অধিকার, সেই জন্য আমরা লড়ছি। বিহারে চাকরি দেওয়ার দায়িত্ব বিহারের সরকারের, ইউপিতে চাকরি দেওয়ার দায়িত্ব ইউপি সরকারের, আমরা তাদেরকে কেন খাইয়ে যাব? বছরের পর বছর, দশকের পর দশক আমাদের ছেলেমেয়েরা কাজ না পেয়ে বাইরে যাবে, আর এখানকার চাকরি দখল করবে, কাজ দখল করবে, ব্যবসা দখল করবে বহিরাগতরা। এই জন্যই আমরা ভূমিপুত্র সংরক্ষণ চাই, সেই জন্য আমরা লড়ছি, অর্থাৎ বাঙালির তথা ভূমিপুত্রদের পকেটে টাকার জন্য লড়ছি, চাকরির জন্য লড়ছি, কাজের জন্য লড়ছি। আর আমরা বাংলা ভাগ হতে দেব না। বাংলা ভাগে ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা গত 19শে জুন কলকাতায় মহামিছিল করেছি। সেই মিছিলের ছবি ভিডিও দেখেছেন, বাংলা পক্ষ রাজপথ ভরিয়ে দিয়েছে, জয় বাংলা গর্জনে কাঁপিয়ে দিয়েছে, আমাদেরকে অনেকে চ্যালেঞ্জ করেছে, কলকাতায় মিছিল করতে পারবি? জলপাইগুড়িতে পারবি না, শিলিগুড়িতে পারবি না, কোচবিহারে পারবি না, বাংলা পক্ষর সেই ক্ষমতা নেই। কিন্তু বলছি, আগামী 3রা জুলাই, আসছে দিন আগামী রবিবার 3রা জুলাই, যারা চ্যালেঞ্জ করেছ তারা উপস্থিত থেকে দেখার জন্য, 3রা জুলাই শিলিগুড়িতে জলপাই মোড় থেকে এয়ার ভিউ মোড় হয়ে পানি ট্যাঙ্কি মোড় পর্যন্ত, জলপাই মোড়, ভেনাস মোড়, সেবক মোড়, এয়ার ভিউ মোড় হয়ে একদম পানি ট্যাঙ্কি মোড়ে শেষ হবে মহামিছিল বাংলা পক্ষর, বিজেপির বাংলা ভাগে ষড়যন্ত্রের বিরুদ্ধে। কলকাতায় আমরা পেরেছি, আমরা নাকি জলপাইগুড়িতে পারবো না, আমরা নাকি শিলিগুড়িতে পারবো না, সেখানে নাকি বাংলা পক্ষ হবে না? শিলিগুড়ির বাঙালি জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, শিলিগুড়ির ভূমিপুত্ররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, জলপাইগুড়ির ভূমিপুত্ররা জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে, দুই দিনাজপুরের ভূমিপুত্ররা প্রস্তুত আছে। 3রা জুলাই দুপুর 2টো প্রতিটা বাঙালি ভূমিপুত্র, বাঙালি তথা ভূমিপুত্র, কোচ, মেচ, বাঙালি রাজবংশী, সকলে যে বাঙালি মহাজাতি, এর মিছিলে অংশ নেবে। 2টোর সময়ে সকলের কাছে আবেদন, হাত জোর করে আবেদন, এই মিছিলের অংশ হন, ঐতিহাসিক মিছিলের অংশ হন। কলকাতায় আমরা মহামিছিল করে দেখিয়েছি, আর আমরা চ্যালেঞ্জ করছি শিলিগুড়িতেও মহামিছিল হবে, তার জন্য বাংলা পক্ষ প্রস্তুত, বাংলা পক্ষর সহযোদ্ধারা প্রস্তুত, শিলিগুড়ি জেলা বাংলা পক্ষ প্রস্তুত, জলপাইগুড়ি জেলা বাংলা পক্ষ প্রস্তুত, উত্তর দিনাজপুর জল বাংলা পক্ষ যে সাংগঠনিক জেলা তারাও প্রস্তুত। প্রতিটা বাঙালি তথা ভূমিপুত্রের কাছে অনুরোধ, জলপাই মোড়ে আগামী রবিবার 3রা জুলাই দুপুর 2টোয় পৌঁছে যাও, বাংলা ভাগের বিরুদ্ধে আওয়াজ তোলো, রক্ত দেব কিন্তু বাংলা ভাগ হতে দেব না। পাহাড় থেকে মোহনা তোমার আমার ঠিকানা, বাংলা একটাই আছে, একটাই থাকবে, বুঝলেন? বাংলা পক্ষ যে লড়ছে সেই লড়াইয়ের ফল পাচ্ছে বাঙালি তথা ভূমিপুত্ররা। এই লড়াইকে আরো বড় করুন, ঐতিহাসিক আন্দোলনে সাক্ষী হন, ঐতিহাসিক লড়াইয়ের অংশ হন, মিছিলে পা মেলান, কর্মসূচিতে পা মেলান, নিজের চারপাশের মানুষকে বোঝান যে বাংলা পক্ষ বাঙালির প্রাণের সংগঠন। সিএবি বাঙালি ক্রিকেটার তৈরি করছে, পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষায় বাঙালি চাকরি পাবে, এমনকি আবগারি দপ্তরে চাকরির যে কনস্টেবলে পরীক্ষা হয়েছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে বাংলা না থাকলে চাকরি পাবে না, হিন্দি উর্দুতে হবে না, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে বাংলা সাবজেক্ট থাকতে হবে এবং বা বাংলা মাধ্যমে পড়তে হবে, নাহলে চাকরি পাবে না। আগামীতে সব পরীক্ষায় হবে, আগামীতে সব পরীক্ষায় হবে, WBCS-এ 100 নম্বরের বাংলা পেপার বাধ্যতামূলক হবে, আগামীতে বেসরকারি চাকরি ঠিকাদার স্ট্যান্ডার্ডে ভূমিপুত্র সংরক্ষণ চালু হবে। শুধু দেখতে থাকুন, এই লড়াইয়ের অংশ হন, লড়াইকে আরো জোরদার করুন, তারপর ফল হাতে নাতে পাবে বাঙালি। যারা দেখলেন ভিডিওটা শেয়ার করবেন, প্রতিটা বাঙালি তথা ভূমিপুত্রের কাছে পৌঁছে দিন যে বাংলা পক্ষ যে লড়ছে সেই লড়াইয়ের অংশ হতে হবে, এবং আগামী 3 তারিখ শিলিগুড়িতে বাংলা ভাগে ষড়যন্ত্রের বিরুদ্ধে বাংলা পক্ষর মহামিছিলে
পা মেলাও বাঙালি তথা ভূমিপুত্ররা, আওয়াজ তোলো জয় বাংলা গর্জনে, শিলিগুড়ির পথ রাজপথ কাঁপিয়ে দাও। বাংলা পক্ষ প্রস্তুত, সেদিন চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করেছি আগেই, মহামিছিল আমরা সফল করব, সেই মিছিলের অংশ হও, ঐতিহাসিক মিছিলের অংশ হও। জয় বাংলা।